বিসমিল্লাহির রহমানির রহিম। পোর এন্টারপ্রাইজ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণের আজকে আমাদের তৃতীয় দিনের কার্যক্রম চলতেছে। আমরা এই মুহূর্তে আমরা এই যে টেখারঘাটের উদ্দেশ্যে ইফতার সামগ্রী নিয়ে রওনা হব। আমাদের যে ত্রাণ সামগ্রী গাড়িতে উঠতেছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের এই সংগঠনের কার্যক্রম পোর এন্টারপ্রাইজ ফাউন্ডেশনে। আমাদের এই সংগঠনটি মূলত অনুদানের উপর ভিত্তি করে চলে। আপনাদের অনুদানেই আমাদের শক্তি। আমরা আপনাদের অনুদানের অর্থ সুন্দর এবং সঠিকভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি সবার কাছে। যে আমাদের সংগঠনের সদস্যরা আছেন এখানে, যে গাড়িতে মাল বসাচ্ছে সুজার খান, আমাদের সদস্য অন্যতম সদস্য, তানবীর নিয়ে আসতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বাল্লা টেহারঘাট পৌর অর্পণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছি। এর পাশেই ইন্ডিয়া, ওই যে বাড়িঘরগুলো দেখা যেতেছে এগুলো ইন্ডিয়াতে অবস্থিত। এটা সীমান্তবর্তী একটা অঞ্চল, আর রাস্তাটা অনেক সুন্দর। দুই পাশেই গাছ আছে, কাঁঠাল গাছ আছে, কাঁঠালের মৌসুম চলতেছে। অনেক সুন্দর একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই রাস্তাটার নাম গাঙ্গাইল, মানে কেদারাকুট থেকে পাল্লা টেহারঘাটে যে রাস্তাটি গেছে। অনেক ভালো ভালো ঘর বাড়ি আছে, অনেকেই অনেক জায়গাতে পড়ালেখা করতেছে, পড়ালেখা করে চাকরি বাকরি করতেছে। পক্ষ থেকে
হবিগঞ্জ জেলার চুনারগড় থানা গাজীপুর ইউনিয়নের টেকারঘাট গ্রামে আমরা এখন এই ফোরেন্ডারফন্ড ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ করতে আসছি। আমাদের এই সংগঠন কার্যক্রম চলমান, প্রবাসী ভাইদের এবং দেশীয় ভাইদের সহযোগিতায় আমাদের এই সংগঠন চলে এবং সবাই সবার অনুদানে আমরা যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যাতে সবসময় গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াতে পারি। আপনাদের সহযোগিতায় আমাদের এই যে গরিব টিম যারা আছে তাদেরকে আমরা সবসময় সহায়তা করে যাব এবং আপনার পাশে থাকবেন। সকল প্রশংসা আল্লাহ তাআলা প্রতিবারে নিয়ে পুরনো কনফন্ডেশন স্থাপনে দিই। অব্যাহত থাকবে।